এই যে আলো, ঠিক আছে? আর আলোটা এই যে মুহূর্তের ভিতরে, এই যে দেখেন আলোটা হাফ ডাউন করে কিভাবে, এরকম আজব লাইট কিন্তু আপনারা জীবনেও দেখেন নাই, যে লাইটগুলোর আলো এইভাবে মুহূর্তের মধ্যে ছড়ায় যায়। এই যে দেখেন আমার হাতে আপনারা যেই প্রোডাক্টটা দেখতে পারতেছেন, এই প্রোডাক্টটা আমি অনলাইন থেকে সংগ্রহ করছি। এখন আপনারা যারা অনলাইনে প্রোডাক্ট কিনেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একটা সচেতনমূলক ভিডিও হতে পারে আর প্রয়োজনীয় একটা ভিডিও হতে পারে। তো আমি আজকে যেই প্রোডাক্টটা আপনার কিনছি, এই প্রোডাক্টটার দাম নিয়েছে আমার কাছ থেকে হচ্ছে 1900 টাকা। এখন 1900 টাকা দিয়ে আমাকে যেই প্রোডাক্টটা দিছে, আগে প্রোডাক্টটা দেখাই আপনাদের, এরপরে এই প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব আর গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। কথাগুলো শুনতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এই যে এই প্রোডাক্টটা কিনছি আমি অনলাইন থেকে, ঠিক আছে? আমি একটু কাটতে নিয়েছিলাম, পরে কাটলাম না, ভাবলাম আপনাদেরকে ভিডিও করে ভিডিওটা সরাসরি দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমি কাটা ট্রাই করতেছি, এই যে প্রোডাক্টটা আমি বের করব। এই যে দেখেন, এই যে প্রোডাক্টটা কিন্তু অলরেডি আমি খুলে ফেলছি, এখন হচ্ছে বের করার পালা। দেখেন এই প্রোডাক্টটা আমি অনলাইন থেকে 2 দিন আগে অর্ডার দিছি, আমাকে আজকে তারা প্রোডাক্টটা হাতে দিছে। এই যে প্রোডাক্টটা দেখেন, এই যে এই এই যে এটা, এটার ভিতরে একটা কেবল আছে আর মেইন প্রোডাক্টটা হচ্ছে আমার এইটা। এই প্রোডাক্টটার দাম নিছে আমার মানে 1900 টাকা। এখন কথা হচ্ছে এই 1900 টাকা, এটা মূলত কি, এটা হচ্ছে একটা টর্চ লাইট। বাট এই টর্চ লাইটটার একটা বিশেষ গুণ আছে, এই টর্চ লাইটটার আলো মুহূর্তের মধ্যে পুরো ঘরের মধ্যে সব জায়গায় ছড়ায় যায়। এখন এটা আগে আপনাদেরকে দেখাবো, দেখার পরে এই লাইটটা সম্পর্কে আমি কথা বলবো। দেখেন ফার্স্ট অফ অল এই লাইটটা যখন আমি কিনছি, কেনার পরে এই যে দেখেন, প্রথম কথা হচ্ছে এই যে দেখেন, এই যে লাইটটা জ্বলছে, দেখেন এই যে লাইটের আলোটা, দেখেন আপনারা এইখানে আলোটা পড়তেছে। বাট আমি যখন এই আলোটার এমন করতেছি, দেখেন এই যে মুহূর্তের ভিতর কিন্তু আলোটা ছড়ায় যাচ্ছে। দেখেন এই যে দেখেন, মানে এই যে আমি লাইটটা মারতেছি আর এই যে আলোটা, এই যে দেখেন আমি একটু দেখাই আপনাদের, এই যে আলো, ঠিক আছে? আর আলোটা এই যে মুহূর্তের ভিতরে, এই যে দেখেন আলোটা হাফ ডাউন করে কিভাবে, মানে এমন একটা আজব লাইট, এটা আসলে চাইনিজদের মাথা ছাড়া কারো বুদ্ধি আসবে না এরকম। এই যে আমি লাইটটা আপনাদের এদিকে মারি, দেখেন এই এই যে আমি লাইটটা মারছি, এই যে আমি আলোটা ছড়াই দিছি, মানে আসলে আমি যে রুমটায় আছি রুমটা একটু দেখাই আপনাদেরকে। রুমটা আমি সব লাইট অফ করে দিচ্ছি, দিয়ে আমি দেখাবো আপনাদেরকে যে এটা কত প্রয়োজনীয় একটা লাইট হইতে পারে। আপনাদের প্রত্যেকেরই কিন্তু এই লাইটটা প্রয়োজন হইতে পারে। দেখেন এই যে দেখেন, এখানে আলোটা দেখেন কতটুকু জায়গা জুড়ে আলোটা আলোটা আছে, আর এই যে দেখেন আলোটা মুহূর্তের ভিতরে কীভাবে ছড়াই গেল, দেখছেন? এরকম আজব লাইট কিন্তু আপনারা জীবনেও দেখেন নাই, যে লাইটগুলোর আলো এইভাবে মুহূর্তের মধ্যে ছড়ায় যায়। এই যে দেখেন, সো সব কিছু মিলে আমি যেটা বলবো, আমি যেরকমটা অর্ডার করছিলাম এই লাইটটা আমার ঠিক তেমনই হয়েছে, ঠিক আছে? এই যে ধরেন তো একটু এই আলোর তো, ধরেন তো আলোতে কথা বলি, এখন বর্তমানে আমি যে আলোতে কথা বলতেছি এটা কিন্তু এই লাইটের আলো। আমি জানি না কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে, হয়তোবা আমার মনে হচ্ছে যে একটু ভালো মতোই ক্লিয়ার দেখা যাচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে এই লাইটটা যে আমার চোখের মধ্যে পড়তেছে, আমার চোখে কিন্তু তা মানে আহামরি কোনো ইফেক্ট পড়তেছে না, আসে না যে আমি তাকাইতে আমার কষ্ট হইতেছে বা আমি তাকাইতে পারতেছি না, এরকম কোনো কিছু কিন্তু না, ঠিক আছে? নর্মালিভাবে এই যে দেখেন আমি এখন এটারে হাফ ডাউন করবো, এই যে লাইটটা, এই যে দেখেন আমার ফেসের মধ্যে টানতেছি, এই যে বড় করতেছি, বাট এটার কিন্তু এই যে আমি এভাবে ধরে রাখছি কোনো চোখের ভিতরে আহামরি এফেক্ট পড়ে না। তো এখন আমি বলবো, ধরেন ভিডিওটা শেষ করে ফেলি, এখন আমি বলবো আমি যে লাইটটা দেখাইলাম, আমি লাইটগুলো অন করি। আমি এই যে আমি লাইট অন করতেছি, দেখেন এই যে আমি টোটালি হচ্ছে আমি যেই রুমে ছিলাম। এখন আমি কথা বলবো এই লাইটটা বিষয়ে, লাইটটা সম্পর্কে। আমি কিন্তু এই লাইটের কোনো প্রচার করতেছি না, আর হচ্ছে এই লাইটটা হচ্ছে যে কোম্পানি থেকে নিছি ওই কোম্পানি আমাকে কোনো হচ্ছে প্রমোশনের জন্য বলে নাই, কোনো কিছুই না, জাস্ট আমার কাছে লাইটটা ভালো লাগছে এই কারণে আপনাদেরকে আমি বলতেছি। এই লাইটটা মূলত আমি অনলাইন থেকে সংগ্রহ করছি, 1900 টাকা দাম নিছে আমার, ঠিক আছে? আর 1800 টাকা মনে হয় লাইট চার্জ, আর 100 টাকা হচ্ছে মানে সার্ভিস চার্জ এরকম। একটা সাথে একটা কেবল দিছে আমাকে, এই কেবল দিয়ে আমি হচ্ছে লাইটটা চার্জ করতে পারবো। এই যে দেখেন, এই যে এই কেবলটা এভাবে ঢুকাই দিয়া এখান থেকে আমি ফোনের চার্জার দিয়ে চার্জ দিতে পারবো। সো সব কিছু মিলে আমার কাছে লাইটটা খুব ভালো লাগছে। আপনারা যদি এরকম কেউ লাইট সংগ্রহ করতে চান, অনলাইনে আপনারা দেখবেন যে অনেকে বিক্রি করে, সংগ্রহ করতে পারেন, ঠিক আছে? সো লাইটটা অনেক ভালো, অনেক কার্যকরী একটা লাইট, এবং আমার কাছে বিষয়টা ভালো লাগছে। সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।